আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে যে ছবি বা ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আশা করি অনেকে হয়তোবা ইতিমধ্যে ফেসবুকে তা দেখেছেন। একটা সূর্যমুখী ক্ষেতের চিত্র, শত শত মানুষ ভিড় করেছে সূর্যমুখী ক্ষেতের ফুলগুলো দেখার জন্য। অনেক সুন্দর করে ফুল ফুটেছে এবং মানুষ তা উপভোগ করছে, এবং উপভোগের পাশাপাশি তারা ক্ষেতের ভিতর ঢুকে যাচ্ছে, ফুলগুলো নষ্ট করছে, তারা সেলফি তুলছে, ভিডিও করতেছে। এবং যারা ক্ষেতের তদারকিতে আছে, দায়িত্বপ্রাপ্ত লোকেরা বাধা দিচ্ছে, মানা করছে, শত বাধা সত্ত্বেও মানুষ কিন্তু ক্ষেতের মাঝখানে ঢুকে যাচ্ছে এবং ফুলগুলো নষ্ট করছে। যাই হোক, ইতিমধ্যে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এটা যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, এই ভিডিওটি হচ্ছে পাবনার টেবুনিয়া হর্টিকালচার সেন্টার। সেখানে মানে আসলে চিত্রটা খুবই সুন্দর, যে কারুই মন আকর্ষণ করবেই। চলুন আমরা প্রথমে সেই কিছু ভিডিও ফুটেজ দেখে আসি যেটা কিনা ভাইরাল হয়েছে। বাঁশ নিয়ে সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়ানি দিচ্ছে আর কি। দেখেন মানুষ কত বেহায়া হতে পারে, এইভাবে মানা করতেছে, মানে বাঁশ দিয়ে মারবে বলতেছে, তারপরও ক্ষেতের ভিতর ঢুকতেছে। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? এখানে দেখেন শত শত মানুষ, সবাই যে যেভাবে পারে সেলফি তুলে নিচ্ছে। আমিও যদি ওইখানে থাকতাম আমি অবশ্যই সেলফি তুলতাম, তবে মানে ক্ষতি না করে। আচ্ছা, তারা কি ক্ষেত্রের ভিতরে ঢুকছে না আইলের মধ্যে দাঁড়াইছে? তারা কিন্তু ক্ষেত্রের ভিতরে অনেক ওই যে একেবারে বৈশা শুয়া যে যেভাবে পারে ছবি তুলতেছে। আর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই ছবিটা, এই যে দৌড়ানি দিছে, খারাসকা তোরে খাইছি। যাই হোক, ফুল এটা দেখতে সুন্দর, এটা উপভোগের জিনিস, এটা সৌন্দর্যের প্রতীক, এটা উপভোগ করতে হবে, কিন্তু এটা আপনার নষ্ট করলে তো হবে না। আর আমি যেটা বলবো, এটা কিন্তু আমার মনে হয় কারো পার্সোনাল কোনো খ্যাত না। পার্সোনাল খ্যাত হলে অবশ্যই এটা মোটেও ঠিক হয়নি মানুষরা এখানে যাওয়া, তবে এটা আমার মনে হয় এটা প্রাতিষ্ঠানিকভাবে করেছে। এটা বিশাল আকার একটি জমি নিয়ে, এটা প্রাতিষ্ঠানিকভাবে, যেটা হচ্ছে পাবনার টেবুনিয়া হর্টিকালচার সেন্টার। এবং আমি যতটুকু একটু ঘাটাঘাটি করলাম, সারা বাংলাদেশে প্রায় 77টি এরকম হর্টিকালচার সেন্টার আছে। তার মধ্যে 31টি হচ্ছে এক নম্বর ক্যাটাগরি, তারপরে হচ্ছে 26টি দ্বিতীয় ক্যাটাগরি, এবং 20টি হচ্ছে তৃতীয় ক্যাটাগরি। এবং ওইখানে করে কি অনেক মানে গবেষণা করা হয়, এবং বিভিন্ন বিদেশি জাতের ফুল ফল এগুলা চাষ করা হয়, এবং মানুষদেরকে সহজে সুলভ মূল্যে এগুলা মানুষের কাছে বিক্রি করা হয়, বা অনেককে এমনিতে ফ্রিতে দেওয়া হয়। এবং এটা যেহেতু মানে এরকম বড় আকারের একটা প্রাতিষ্ঠানিক একটা বিষয়, তো আমার মনে হয় এটা মানুষ যাবেই, দেখতে যাবেই। এটা কিন্তু মানুষ মানে দেখার জন্য, উপভোগ করার জন্য গিয়েছে। তবে আমরা যেহেতু বাঙালি, আমরা আসলে উপভোগ জিনিসটা ভালো করে বুঝি না কিভাবে উপভোগ করতে হয়। বিশ্বের অন্যান্য দেশে মানে আমরা যখন অন্য দেশের ফুলগুলা দেখতে যাই, তখন কিন্তু আপনার মানে ফুলের যেই জমি থাকে বা ক্ষেত থাকে, এটা মাঝখানে আপনার রাস্তা থাকে, ছোট হোক বড় হোক মোটামুটি একটা রাস্তা থাকে, এবং সবাই রাস্তা দিয়ে রাস্তা হেঁটে ফুলগুলো উপভোগ করে। এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় ক্ষেতে ঢুকা যাবে না, এবং মানুষও সেটা বুঝে। কিন্তু বাংলাদেশে তো দুই সাইডেই দুর্বল, মানে দুই সাইডেই ঝামেলা আছে, ঘাপলা আছে। কর্তৃপক্ষ ওইরকমভাবে মানে কঠোরভাবে বলেও না, এবং দেখার ওইরকমভাবে সুযোগ তৈরি করে দেয় না। এবং এই এই ক্ষেতের মধ্যে যদি
আপনার মোটামুটি সুন্দর একটা রাস্তা দিত, চিকন করে, চিকন না মোটামুটি দুই হাত দুই হাত বড় করে একটা রাস্তা দিত, মানুষ হেঁটে চলে যেতে পারতো। কিন্তু এখানে দেখা হচ্ছে আইল, মনে হয় এতটুকু এতটুকু হবে, আইল দিছে। এই আইল গিয়ে তো মানুষ মানে তাদের মনের ওইটা শান্তি পাবে না, তারা ভিতরে চলে যাবে। আমার মনে হয় যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে করা হয়েছে, তাই মোটামুটি উপভোগের জন্য একটা ব্যবস্থা করা যেতে পারত, এবং আরেকটু দরকার পড়লে ক্ষেতের ভিতরে ঢুকিয়ে যেখানে মানুষ ছবি তুলতে পারবে ভালো করে, যেখানে মানুষ ভিতরে গিয়ে এইভাবে সেলফি তুলতে চায়, ওইরকমভাবে ক্ষেতের ভিতরে নিয়ে মাঝখানে একটা গোল চত্বর করে যেখানে সেলফি তোলার জন্য। এবং কর্তৃপক্ষ আরেকটা জিনিস পারে, এইখান থেকে মানুষের কাছ থেকে টাকা চাঁদা নিতে পারে বা এটা এন্ট্রি ফি নিতে পারে, 10 টাকা নিতে পারে, 5 টাকা নিতে পারে। 10 টাকা নিলে আমার মনে হয় সবাই যাবে সেলফি, বর্তমানে সেলফি তোলার জন্য মানুষ 1000 টাকাও খরচ করে। আমি শুধুমাত্র একটা ভিডিও করার জন্য মানে একটা চশমা কিনেছিলাম কত, প্রায় 1500 টাকা দিয়ে একটা ভিডিও করার জন্য। এরকম মানুষ সেলফি তোলার জন্য আপনার 10 টাকা দিতেই পারবে। এরকম করলে এখানে কিন্তু একটা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং একটা সুন্দর একটা সিস্টেম করে দিতে পারে, মানুষ যেন উপভোগ করতে পারে। যাই হোক, আমরা চলেন দেখি ফুলগুলো আসলে দেখতে কেমন লাগে। সূর্যমুখী দেখেন, আসলে কিন্তু এটা মানে খুবই সুন্দর, সচরাচর এই ধরনের ফুল মানে এত মানে হাজার হাজার ফুল কিন্তু সচরাচর দেখা যায় না, এটা মানুষ অবশ্যই উপভোগ করবেই। এই যে আইলগুলা দিছে, এটা কিন্তু আপনার হাঁটার মতো না। আর আপনাদেরকে বলবো যারা কিনা মানে এই ফুলগুলা দেখতে যান সরিষা ক্ষেত, বিশেষ করে সরিষা ক্ষেত পাইলে তো মানুষের একবারে ঈদ লেগে যায়, যে যেভাবে পারে ওইভাবে ক্ষেতের ভিতরে ঢুকে যায়। অনেকে আবার আকাম কুকামও করে, তো ওইগুলো আমরা পরিহার করব। এবং যারা কৃষক আছে তাদের ক্ষতি করে আমাদের উপভোগ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি ছবি তুলতেই যান, ভিডিও করতেই চান, তো একটু দূরে থেকে করেন না, সমস্যা কি? বা যারা এডিটিং ভালো পারেন, আপনার একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ছবি তুলে আপনি ওই সরিষা ক্ষেতের ভিতরে আপনাদের বসায় দেন বা সূর্যমুখী ক্ষেতের ভিতরে বসায় দেন, তাহলে তো হয়ে যায়। এইভাবে ক্ষেত নষ্ট করে না, এখানে মোটামুটি মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা জমি করে, এবং এগুলো হচ্ছে দেশের সম্পদ। আসুন আমরা এগুলো নষ্ট না করি, সঠিকভাবে উপভোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে এমনিতেই এই ভিডিওটা যেহেতু মোটামুটি ভাইরাল হয়েছে, তো ভাবলাম একটু মানে আপনাদেরকে মানে সচেতনমূলক একটা ভিডিও বার্তা দিই, যেন আমরা নিজেরাও যেন এই ধরনের ভুল কাজগুলো না করি, কোনো কিছু উপভোগ করতে গিয়ে এগুলো যেন নষ্ট না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।